নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত রাজ্যে আবার নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো এখানে তেইশটি জেলার প্রত্যেক আগ্রহী চাকরি তোমরা এখানে নিজস্ব জেলাতে আবেদন করতে পারবে এখানে উৎকর্ষ বাংলা প্রকল্পে বিভিন্ন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো এখানে যে নতুন করে এখানে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে যে সমস্ত পোস্টে সেই সমস্ত পোস্টগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওতে সাথে বন্ধুরা জানবো এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সাথে কতগুলো শূন্য পদ এবং কোন কোন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটি পোস্টের জন্য এখানে আলাদা আলাদা করে কত টাকা করে এখানে স্যালারি দেওয়া হবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য জানব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে আমরা একে একে সেই পোস্টগুলোকে দেখে নেব এখানে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং সাথে ক্রাইটেরিয়া কি রয়েছে এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে সাথে বন্ধুরা দুই বছরে তোমাদের এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে মাইক্রোসফট অফিস উইথ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপর অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কম্পিউটারের উপর মাইক্রোসফট অফিসের প্যাকেজ যা রয়েছে সেটার উপর তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স থাকতে হবে সাথে বন্ধুরা তোমাদের এখানে বাংলা এবং ইংলিশের উপর লিখতে এবং গুড কমিউনিকেশনস তোমাদের থাকতে হবে ঠিক আছে সাথে বন্ধুরা এখানে শুড হ্যাভ প্রোভেন্স এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে টিমের উপর কাজ করারও অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে এই পোস্টের জন্য বন্ধুরা প্রত্যেক মাসে পঁচিশ হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে তো খুব গুরুত্বপূর্ণ পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে আমরা একে আলোচনা করছি এখানে সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার পদের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে তোমাদের মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সাথে এখানে তোমাদের কম্পিউটারের ওপর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে বাংলা এবং ইংলিশের উপর তোমাদের লিখতে এবং গুড কমিউনিকেশানস তোমাদের থাকতে হবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে অবশ্যই প্রোভেন এক্সপিরিয়েন্স অব হ্যান্ডেলিং এ টিম অর্থাৎ টিমের উপর কাজ করা তোমাদের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এখানে এই পোস্টের জন্য কুড়ি হাজার টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে ব্লক লেভেল স্টাফ পদে এখানে নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র তোমরা যদি এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকো সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তোমাদের লিখতে এবং গুড কমিউনিকেশনস অবশ্যই থাকতে হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের ফ্লেক্সিবল টু ট্রাভেল অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু তোমাদের কমফোর্টেবল থাকতে হবে এই পোস্টের জন্য বন্ধুরা প্রত্যেক মাসে তোমাদের বারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্টস কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে এখানে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশানস ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানস বিসিএ অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ নিয়ে যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরই সাথে বন্ধুরা তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মাইক্রোসফট অফিস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং এক্সেলের উপর তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে বাংলা এবং ইংলিশ ভাষার উপর তোমাদের এখানে লিখতে এবং গুড কমিউনিকেশানস অবশ্যই থাকতে হবে এখানে বন্ধুরা তোমাদের কম্পিউটারের উপর টাইপিং স্পিড তিরিশটি ওয়ার্ড পার মিনিটে তোমাদের এখানে টাইপিং করার দক্ষতা থাকতে হবে এখানে এই পোস্টের জন্য বন্ধুরা এগারো টাকা করে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে এরই সাথে বন্ধুরা এখানে প্রত্যেক আগুন চাকরি তোমাদের জানিয়ে রাখি এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে যার অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট পিবিএসএসডি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা নিচে আমার ডিসক্রিপশনে পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা এখান থেকে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে চার তিন দুই হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে তিন চার দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা চারই মার্চ দুই চব্বিশ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং তিনেই এপ্রিল দুই চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে প্রত্যেকে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেককে বলবো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা অনলাইনে সম্পূর্ণ অনলাইনে যা প্রসেস সেটা কিন্তু তোমরা কমপ্লিট করবে এখানে আবেদন করার ক্ষেত্রে বন্ধুরা তোমাদের আরও জানিয়ে রাখি তেইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে সকল আগ্রহী চাকরিপ্রার্থীরা তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে যে সমস্ত পোস্টে এখানে নিয়োগ করা হবে ঠিক আছে এখানে বয়স তোমাদের এক তিন দুই হাজার চব্বিশ তারিখ হিসাবে কিন্তু বন্ধুরা বয়স গণনা করা হবে এই ডেট হিসাবে তোমাদের তেইশ থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে সাথে বন্ধুরা এখানে এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্টের নর্মস হিসাবে যে বয়সের ছাড় সেটা কিন্তু তোমরা এখানে পাবে অর্থাৎ এসসি এসটিদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এবং ওবিসি বিসি ক্যান্ডিডেটসদের জন্য বন্ধুরা এখানে তিন বছরের বয়সের ছাড় থাকবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের রিটেন এক্সামিনেশনস এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে যার মার্কস থাকবে পঞ্চাশ এবং প্র্যাকটিক্যাল টেস্টের উপর তিরিশ মার্কস থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউর উপর বন্ধুরা এখানে কুড়ি মার্কস থাকবে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে এখানে কোশ্চেন থাকবে বন্ধুরা এখানে এলিমেন্টারি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ এবং ইংলিশের উপর সাথে বন্ধুরা তোমাদের এখানে ইন্টারভিউ ডেট এবং টাইম তোমাদের অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে এখানে আবেদন করার ক্ষেত্রে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করবে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের জন্য ডাকা হবে তোমাদের এখানে ডকুমেন্টস রিকোয়ার্ডের ক্ষেত্রে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল এডুকেশন কোয়ালিফিকেশানস এজ প্রুফ সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনস করতে হবে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হওয়ার আগে কিন্তু বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস তোমাদের অনলাইনে সাবমিট করতে হবে তোমরা যদি অনলাইনে ডকুমেন্টসগুলো সাবমিট না করো তাহলে কিন্তু তোমাদের এখানে নাম ক্যান্সেল হয়ে যাবে এখানে নোটিফিকেশনটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য কন্ট্যাকচুয়াল এনগেজমেন্ট অব দ্য পোস্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাপ ডাটা এন্ট্রি অপারেটার এবং ব্লক লেভেল স্টাফ উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেক স্থায়ী বাসিন্দারা তোমরা এখানে আবেদন করতে পারবে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজার সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর এবং ব্লক লেভেল স্টাফ পদে বন্ধুরা এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে এক বছরে প্রথমে তোমাদের এখানে কন্ট্র্যাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষায় কথা বলতে লিখতে এবং পড়তে জানতে হবে ঠিক আছে এরই সাথে বন্ধুরা এখানে আমরা যদি ভ্যাকেন্সি ডিটেলস দেখি তাহলে কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে ডিটেলস দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু বন্ধুরা এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে এখানে যে ডিস্ট্রিক্টে যে পোস্টে নিয়োগ করা হবে বন্ধুরা সে হিসাবে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি ডিটেলস বেরিয়েছে সেই ভ্যাকেন্সি দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে তো প্রিয় দর্শক বন্ধুরা নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এজুকেশন স্টেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে অর্থাৎ বন্ধুরা এখানে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে কিন্তু এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন পোস্টে বন্ধুরা এখানে তোমরা আবেদন করতে পারবে যার অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে বন্ধুরা শুরু হয়ে গেছে প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে তো এই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে